আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, দেখছেন আপনাদের সবার পছন্দের পেজ আমরা সুতরাং প্রবাসী বাংলাদেশি এই পেজ। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? সালাম দিয়েছি, সালাম না দিলে অনেকে সমালোচনা করেন। অনেক সময় দেখা যায় ভুলে সালাম দিতেও পারি না, আবার সালাম দিলেও সমালোচনা করেন। বাম হাতে দিয়েছি নাকি ডান হাতে দিয়েছি সেই প্রশ্ন। এটা আমার কি হাত ভাই? এটা ডান হাত। অনেকে কালকে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, কালকে যে ভিডিওটা দিয়েছি আপনাদের জন্য, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে নিহুন ভাই সালাম দিয়েছেন ভালো কথা, বাম হাতে কেন সালাম দিয়েছেন? এটা নিয়ে দেখলাম কমেন্টের মধ্যে মারামারি পর্যায়ে পর্যন্ত, গালাগালি পর্যায়ে পর্যন্ত চলে গেছে। তো সবার দৃষ্টি আকর্ষণ করবো, আমি ফোন ক্যামেরাতে কথা বলছি, সেই সুবাদে সব কিছু যেটি আমি ডান করছি সেটি বাম দেখাচ্ছে। যেমন শার্টের লোগোটা দেখেন, প্রত্যেকের টি শার্ট কিংবা শার্টে একটা লোগো থাকে, যদি যাদের থাকে সেগুলো কিন্তু বাম পাশে থাকে। এটা হয়তো আপনাদের এখানে ডান পাশে এখন দেখাচ্ছে। আর যাই হোক, প্রমাণ হিসেবে ভাইটাকে আমাদের ভাইকে দেখালাম। কি নাম ভাই আপনার? আমার নাম কালুনি। এখানে কাজ করছেন কত বছর ধরে? এখানে এক বছর হয়েছে। এক বছর ধরে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, কথা বলবো। হ্যাঁ, তো যে বিষয়টি নিয়ে মূলত এখন ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে, কালকে ভিডিওটি দেওয়ার পরে অনেকে প্রশ্ন করেছেন যে নির্দেশনাগুলো এসেছে সৌদি এয়ারলাইন্স থেকে, সেই নির্দেশনা নিয়ে যে নিহন ভাই ফ্লাইট কবে চালু হবে, ফ্লাইট কবে নাগাদ চালু হবে। ওকে, ফ্লাইট কবে নাগাদ চালু হবে সেই বিষয়টি আসলে এখনও পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত বা তারিখ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ এটাই বলা যায় যে আমরা যারা আছি সৌভাগ্যবান মনে করতে পারি, দেশে যারা আছেন বাংলাদেশিদের মধ্যে, যেমন যে 25টি দেশ নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে, সেই 25টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের নামও রয়েছে। যেমনটি আপনি যদি ধরেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, তারপর নেপাল, এই দেশগুলো কিন্তু নেই, তো বাংলাদেশ কিন্তু আছে। সেই সুবাদে আমাদের বাংলাদেশি যে প্রবাসীরা দেশে অবস্থান করছে তাদের জন্য আমরা মনে করছি বিষয়টি সত্যিকার অর্থে একটি ভালো এবং গুড নিউজ। ওকে, এরপর আসেন, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা কিন্তু কালকে আমাদের ভিডিওতে সব কিছু কিন্তু বিস্তারিত আপনাদেরকে আমরা তুলে ধরেছি, বলেছি, তারপর আমাদের অনেক ভাইরা আছেন যারা হয়তো না বুঝে আমাদেরকে প্রশ্ন করেছেন। তারা কয়েকজন প্রশ্ন করেছেন ডিসক্লেমার ফর্মটি কোথায় পাবেন। এবার আসেন, ডিসক্লেমার ফর্মটি আমরা বলে দিয়েছিলাম যে ডাউনলোড করতে হবে, আপনাদেরকে যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে যদি ডাউনলোড করতে নাও পারেন আমাদেরকে ইনবক্স করবেন শুধু ফর্মটির জন্য। আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা আপনাদেরকে ফর্মটি দিয়ে দিবে, আপনারা সেটি নিয়ে প্রিন্ট করে তারপর আসার সময় কাজে লাগবে। আচ্ছা, এবার আসেন, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে অ্যাপসগুলোর কথা, তাতাম্মান ও তাওয়াক্কাল না অ্যাপস কীভাবে ইনস্টল করবেন এবং এই অ্যাপসের কাজ কী, পরবর্তীতে কীভাবে কাজ করবেন। আমরা তাতাম্মান অ্যাপস নিয়ে রাতের মধ্যে একটি ভিডিও দিব যে আপনার মোবাইলে কীভাবে আপনি সেটি ইনস্টল করবেন, পাশাপাশি এই অ্যাপসের কাজ কী, কীভাবে কাজগুলো করবেন, সেটি নিয়ে আমরা একটি পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তারপর যদি না বুঝি আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন দেশে যারা আছেন তারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন এবং তাদের জন্য আমাদের ভিডিওগুলো কাজে লাগে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে ফ্ল্যাট যখন চালু হবে এই অ্যাপস কিংবা ফর্মগুলো তখনই লাগবে। এটা পজিটিভলি দেখছি যে অনেক আগ থেকে আপনারা এটা নিয়ে চিন্তা করছেন বা জানার চেষ্টা করছেন। হ্যাঁ, জেনে রাখুন কী করবেন, যেমন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটাও কিন্তু আমরা দেখে দিব আপনাদেরকে। তো আশা করছি বুঝতে পারছেন এবং আমরা যে ভিডিও বানাচ্ছি বা যে পোস্টগুলো দিচ্ছি সেগুলো একান্তই আপনাদের জন্য, বিশেষ করে এখন যাদের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে দেশে যারা আছেন তাদের জন্য, কারণ তারা অনেক দিন ধরে দেশে আছেন, অবস্থান করছেন এবং তারা শুধু এই দিনটির অপেক্ষায় আছেন কবে সৌদিতে ফ্লাইট স্বাভাবিক হবে, কবে তারা সৌদিতে ফিরতে পারবে, কেন ফিরবেন, তারা তাদের পরিবারের জন্য ফিরবেন, পরিবারের করার কথা চিন্তা করে কিন্তু তারা দেশের মধ্যে চিন্তার মধ্যে আছেন, টেনশনে আছেন। তো আমরা চাই আমাদের দেশে যারা আছে তারা সহসাই খুব সুন্দরভাবে ফিরে আসুক, সেটাই। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে সৌদির নির্দেশনা যেগুলো দেওয়া আছে সৌদি এয়ারলাইন্স থেকে, সেই নির্দেশনাগুলো সঠিকভাবে মানবেন, কেউ কোনো অন্য পথে গিয়ে সেই নির্দেশনাগুলোর অবহেলা করার চেষ্টা করবেন না কিংবা অন্য কোনো পথ খুঁজবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই শেয়ার করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।